ফিটনেস ব্লগার। অন্যদিনের মতো আজকের ব্লগটা শুধু ডেলি ব্লগ নয়, আজকের ব্লগটায় হচ্ছে থাকবে শুধুমাত্র হোলির পার্ট। আমরা হোলিতে কী কী করেছি, হোলি মিন্স দোলেতে আমরা কী কী করেছি সেই সবটুকু নিয়ে আজকে আমরা চলে এসেছি। আর আজকে শুধুমাত্রই থাকবে দোল পারপাস, আমরা কীভাবে দোল খেলেছি, আমরা কোথায় কোথায় গেছি, কী করেছি, শুধু সেইটুকু। দোলের দিন সকালে ব্রেকফাস্ট সেরে আমি আর দিদি দুজনে মিলে চলে গেলাম মেশের বাড়ি। তো মেশের বাড়ি যেতে গিয়ে আমাদের সাথে কী কী ইনসিডেন্ট হয়েছে, আমরা ওখানে গিয়ে কীভাবে রং খেলেছি, তো সেই সবটা আগে তোমরা দেখে নাও, তারপর আবার আসছি। দেখেই ফেলেছো আমরা মেশির বাড়িতে যাওয়ার সময় আমাদের সাথে কী কী ইনসিডেন্ট হয়েছে আর আমরা ওখানে গিয়ে কেমন মজা করেছি। এবারে চলে আসি আমাদের বাড়ি। আমাদের বাড়িতে এসেও আমরা কিন্তু রং খেলেছি। তো সেটা দেখার জন্য তোমাদের কী করতে হবে, ব্লগটাকে একটু স্কিপ না করে তোমাদের পুরোটা দেখতে হবে। তাহলে চলো দেখে নেওয়া যাক আমাদের বাড়িতে আমরা কেমন মজা করলাম। এবার চলে আসি, তোমরা তো আমাদের বাড়ির রং খেলার পার্টও দেখিয়ে ফেললে, এবার চলে আসি আমরা। আমাদের সবাই রং খেলা কমপ্লিট হয়ে গেছে, আমরা সবাই স্নান করে একদম পুরো ফ্রেশ হয়ে গেছি। তারপরে আবার আমাকে রং খেলতে হয়েছে, তো সেই পার্টটাও তোমরা দেখে আসো আগে। বছর প্রায় চারবার রং খেলেছি, সবটাই আবেগ। প্রথমে একবার সেই ক্লিপসটা আমার নেওয়া হয়নি, বাকি তিনটে টাইম সেই ক্লিপসগুলো আমি নিয়েছি, তার মধ্যে আমাকে স্নান করতে হয়েছে দুবার। আমি একবার পুরো ফ্রেশ হয়ে গেছি, জাস্ট লাঞ্চে বসবো সেই সময় আবারও আমাকে রং খেলতে হয়েছে। তো যাই হোক,
খুবই মজা করে কাটিয়েছি, খুবই ভালো আমাদের দোলটা কেটেছে। তোমাদের কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, যদি ভালো লেগে থাকে ব্লগটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমরা ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তাহলে চলো আবারও কাল দেখা হচ্ছে আরও একটা নতুন ব্লগের সাথে। তো ততক্ষণের জন্য